সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আর্যকর কাণ্ডে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন স্বয়ং পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই অভিযোগ তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলায় দাবি করা হচ্ছে, শীর্ষ আদালতের নির্দেশের পরেও পুলিশ কমিশনার নিজে তা অগ্রাহ্য করে মিডিয়াকে নির্যাতিতার নাম জানিয়েছেন। তাই পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পদত্যাগ চেয়ে বুধবার আর্জি জানিয়েছেন আইনজীবী অমৃতা পাণ্ডে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আর্যকর মামলার শুনানি হওয়ার কথা ছিল, তাই আবেদনকারী আইনজীবীকে কয়েকদিন অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসিবগিয়া নামে ডিভিশন বেঞ্চ। কিন্তু প্রধান বিচারপতি অনুপস্থিত থাকার কারণে বৃহস্পতিবার শুনানি স্থগিত হয়েছে। পরে শুনানির দিনক্ষণ জানানো হবে। এই পরিস্থিতিতে বিনীত গোয়েলের বিরুদ্ধে আইনজীবীর মামলা কোন পথে এগোবে তা হাইকোর্ট ঠিক করবে। 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।